গ্যাসের ওভেনে বাসনের বদলে নারকেলের মালা, তাতেই চা তৈরি করে চমকে দিলেন কবিতা রায়। প্রথমে নারকেলের মালাইটি গ্যাসের ওভেনে বসিয়ে চা তৈরি শুরু করেন কবিতা। তারপরে চা তৈরি করতে দুধ, চিনি, চা পাতা, আদা এবং এলাচের গুঁড়োর মতো উপাদান যোগ করেন ওই মালাইয়ের মধ্যেই। জীবনের ধন কিছুই যায় না ফেলা, প্রবাদটা যেন নারকেলের জন্যই তৈরি হয়েছিল। নারকেলের শাঁস আর জল তা তো খাওয়াই হয়, উপকারও প্রচুর তাতে। নারকেলের সেই মালাটাও ফেলনা নয় কিন্তু মোটেও, গৃহস্থলীর অনেক কাজেই সেগুলি লাগে। অনেকেই নানারকমভাবে রং করে ঘরের জিনিসপত্র রাখার কাজেও ব্যবহার করে, এমনকি নারকেলের ছোবড়াও জ্বালানি থেকে তোষক তৈরিতেও ব্যবহার হয়। এবার সামনে এলো নারকেলের মালা দিয়ে তৈরি করা এক ভাইরাল ভিডিও। কবিতা রায় নামের এক ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের রান্নার ভিডিও শেয়ার করা হয়। এই ভিডিওয় দেখা যায় প্রথমে নারকেলের মালাটিকে গ্যাসের ওভেনে বসিয়ে তাতে চা তৈরি শুরু করেন কবিতা। তারপর চা তৈরি করতে দুধ, চিনি, চা পাতা, আদা এবং এলাচের গুঁড়োর মতো উপাদান সেখানে যোগ করেন। ভিডিও দেখে হাসির রোল ওঠে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ লেখে বাসন মাজার কোনো দরকার নেই, আবার কেউ কেউ লেখেন মা দেখলে মারবে কিন্তু।